আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছো। এক বছরের জন্য 1000 টাকা, এক বছরের জন্য 1000 টাকা, এক বছরের জন্য 1000 টাকা এবং এক বছরের জন্য 1000 টাকা, এই মোট 4 বছরের জন্য 4000 টাকা প্রদান করছো। তো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমরা মূলত যখন হিসাব করি তখন এই এক বছরের হিসাব করি এবং অগ্রিম অর্থাৎ এই অতিরিক্ত অংশটা হিসাব করি না। তো যেহেতু এখানে শিক্ষানবী ইসলামী 4000 টাকা এবং সেটা বছরের প্রথমে ভাবছিলাম 4000 টাকা খরচ, তার মানে আমরা লিখে ফেলছি বিশদ আয় বিবরণীতে অপরিচালন আয় 4000 টাকা। তো এই 4000 টাকা থেকে অগ্রিম অংশটা বাদ দিয়ে দিতে হবে। এবং এই অগ্রিম অংশটা আমরা কিভাবে বের করব, যেহেতু আমরা হিসাব করি এক বছরের, কিন্তু ওরা এই শিক্ষানবী ইসলামী পেয়ে গেছে মূলত 4 বছরের জন্য, তার মানে অতিরিক্ত অংশটা বাদ দিয়ে দিতে হবে। এই অতিরিক্ত অংশ বলতে বাকি 3 বছরেরটা বাদ দিয়ে দিতে হবে। তো 3 বছর হয় 3000 টাকা, তাহলে আমরা এখানে লিখে দিব অগ্রিম 3000 টাকা, তাহলে 1000 টাকা খরচ হিসেবে দেখাবে। অন্যদিকে যে অংশটা অগ্রিম ওই অংশটা হচ্ছে একটা দায়, কারণ কাজ না শিখিয়ে এই টাকাটা নিয়ে নিছে তোমার কাছ থেকে। তাহলে যে কোম্পানি বা যে প্রতিষ্ঠান তোমার কাছ থেকে কাজ না শিখিয়ে টাকা নিয়ে নিছে, তার জন্য কিন্তু এটা একটা দায়, কারণ তুমিও বারবার ওনাদেরকে যে বলবা ভাই আমার কাছ থেকে টাকা নিলেন কিন্তু আমার কাজ তো শেখালেন না, তাহলে তারা তোমার কাছে দায়ী থাকবে। তাহলে এই দায়টা আমরা চলতি দায়ের মধ্যে দেখাবো এবং লিখবো শিক্ষানবী ইসলামী 3000 টাকা, তাহলে এটা তাদের জন্য একটা দায়। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, শিক্ষানবী ইসলামী রিয়ামিলের মধ্যে ছিল, এই জন্য এই রিয়ামিলের অংশটা জাস্ট একবার লিখে ফেলছি। অন্যদিকে সমন্বয়ের অংশ 4 বছরের জন্য পাওয়া গেছে, তাহলে 3 বছরের অগ্রিম, এই 3 বছরেরটা দেখো 2 বার লিখে ফেলছি। 2 নম্বর সমন্বয়ের মধ্যে আছে উপভাড়া 1500 টাকা অগ্রিম, এবং রেওয়ামিলের মধ্যে লেখা আছে উপভাড়া 6000 টাকা। তাহলে আমাদেরকে এখানে বুঝতে আর বাকি নেই, আমরা 6000 টাকা উপভাড়া পেয়ে গেছি, কিন্তু এই 6000 টাকা সব এই বছরের জন্য না, মানে যে বছর হিসেব করতে যাচ্ছি এই বছরের জন্য এই 6000 টাকা না, এর মধ্যে 1500 টাকা অগ্রিম, তার মানে পরবর্তী বছরের জন্য 1500 টাকা এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। তাহলে আমরা পরবর্তী বছরের অংশটা বাদ দিয়ে দেই। তাহলে কিভাবে লিখবো, প্রথমে লিখবো পরিচালন আয়ের মধ্যে 6000 টাকা এবং এখান থেকে বাদ দিব অগ্রিম নামে 1500 টাকা, তাহলে থাকবে 4500 টাকা। অন্যদিকে যে অংশটা অগ্রিম, এই অংশটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য একটা দায়, তাহলে প্রতিষ্ঠানের জন্য যেটা দায় সেটা আর্থিক অবস্থার বিবরণীর চলতি দায়ের পাশে অগ্রিম উপভাড়া নামে লিখব 1500 টাকা। তাহলে আমরা দেখতে পেলাম যেটা, এই 2 নম্বর সমন্বয়ের যে অংশ রেওয়ামিলি আছে, এই রেওয়ামিলের অংশটা কিন্তু একবার লিখে ফেললাম 6000 টাকা। অন্যদিকে যেটা সমন্বয়ের অংশ আছে, এই সমন্বয়ের অংশটা লিখলাম জাস্ট 2 বার, এখানে 1500 এবং এখানে 1500। অগ্রিম ভাড়ার 2500 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়, অগ্রিম ভাড়া 12500 টাকা। আমাদেরকে যে কাজটা করতে হবে, অগ্রিম ভাড়াটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের জন্য দায়, কারণ এইটা প্রতিষ্ঠান অগ্রিম সংগ্রহ করে নিছে, অর্থাৎ যার কাছে ভাড়া দিছে প্রতিষ্ঠান তার কাছ থেকে এই অংশটা অগ্রিম নিয়ে নিছে। তো যখন যে ব্যক্তির কাছ থেকে নেওয়া হয়েছে ওই ব্যক্তি ওই প্রতিষ্ঠানে থাকবে, তখন কিন্তু তার ভাড়ার অংশটা আস্তে আস্তে হ্রাস পাবে। তো আমাদেরকে প্রথমে লিখতে হবে অগ্রিম ভাড়া, যেহেতু দায় চলতি দায়, তো আমাদেরকে চলতি দায়ের অংশ প্রথমে লিখতে হবে অগ্রিম ভাড়া 12500 টাকা, এবং মেয়াদ উত্তীর্ণ যে অংশটা এটা হচ্ছে একটা আয়, সো আমাদেরকে লিখতে হবে মেয়াদ উত্তীর্ণ 2500 টাকা। তাহলে এখন আর দায় আছে 10000 টাকা, যে অংশটা আয় হয়ে গেছে ওই অংশটা পরিচালন আয়ের মধ্যে লিখব উপভাড়া 2500 টাকা। তাহলে আমরা এই রেওয়ামিলের অংশটা লিখলাম একবার এবং সমন্বয়ের অংশটা লিখলাম
দুইবার। আশা করি ভিডিওটি ভালো লাগলো, আর ভালো লাগলে একটা লাইক, মতামত থাকলে একটা কমেন্ট, আর তুমি যদি এরকম আরো গুরুত্বপূর্ণ কিছু ভিডিও পেতে চাও তাহলে এই মুহূর্তে এই চ্যানেলের সদস্য হয়ে যাও এবং সাথে থাকো। থ্যাংক ইউ সো মাচ ফর পেশেন্টলি হিয়ারিং মাই স্পিচ। আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ ইফ ইউ হ্যাভ সাবস্ক্রাইবড মাই চ্যানেল।